দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনত বাংলাদেশ আওয়ামী লীগ টানা চতুর্থবার সহ পঞ্চমবারের মতো ক্ষমতা গ্রহণ করণে মিষ্টি বিতরণ ও মেজবানের আয়োজন করছি কাতার আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মোরশেদ। এই মেজবানত এবং মিষ্টি বিতরণকালে উপস্থিত আছিল কাতার আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু, জনতা ব্যাংকর শাহাদাত নাসির, চট্টগ্রাম বিভাগীয় আওয়ামী লীগ কাতারের সভাপতি কাজী আশরাফ, যুবলীগ সহসভাপতি আতিক মাওলা মিটু, কাতার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন তুষার, সহসভাপতি আলী শাহ মুন্না, সহসভাপতি ইলিয়াস শাহী, যুগ্ম সাধারণ সম্পাদক জীবন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, অর্থ সম্পাদক জাবল হোসেন, উপদপ্তর সম্পাদক তহিদুল আশিক, পরিকল্পনা বিষয়ক সম্পাদক রিজওয়ান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়নশীল, সিনিয়র সদস্য ফাহাদ, সদস্য হামিদ মুস্তাফিজ, সাবেক ছাত্রনেতা মিশকাত মুর্শেদ বাদশাহ সহ অসংখ্য আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের নেতা কর্মীও এড়ে উপস্থিত আছিল। এড়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দলে বাংলাদেশের নতুন ভোটার সহ সকল ভোটারের 7ই জানুয়ারি বুট কেন্দ্র উপস্থিত থাকি বুট দিয়ে আওয়ামী লীগ পুনরায় নির্বাচিত করিবার লাই ব্যাকরণ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা দীর্ঘ রাত ধরে এখানে অপেক্ষা করছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং যারা নৌকার প্রতীক নিয়ে যারা নির্বাচিত হয়েছে সবাইকে অভিনন্দন ও শুভকামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতিমান। কথা বলতে বলতে এই পর্যায়ে চলে আসছি, তো সবাইকে আসলে বলতে পারি নাই, যাদের বলতে বলা হয় নাই মনে কষ্ট দিয়ে না, ইনশাল্লাহ সামনে আমরা আরো বড় প্রোগ্রাম করতেছি, সবাইকে মোটামুটি একটা আয়োজন করছি। সিপ্লাস চট্টগ্রাম।